কৃষি ব্যবস্থাকে পরিবেশ বান্ধব করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে চীন। এর অংশ হিসেবে চীনে পরীক্ষামূলকভাবে শুরু করা হয় সমন্বিত চাষাবাদ পদ্ধতি। এতে একদিকে যেমন চাষ করা হচ্ছে ফলমূল কিংবা সবজি, পাশাপাশি পালন করা হচ্ছে হাঁস মুরগি। ফলে সাম্প্রতিককালে দেশটিতে সমন্বিত চাষাবাদ ব্যবস্থায় বেশ অগ্রগতিও অর্জিত হয়েছে। 2021 সালে সমন্বিত চাষাবাদের এ প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে দেশটির কেন্দ্রীয় সরকার এ খাতে 7.4 বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। মূলত দেশটির কৃষিবান্ধব 299টি কাউন্টিতে স্ট্র ট্রিটমেন্টের সামগ্রী সংগ্রহ ও ব্যবহার এবং সেই সঙ্গে গবাদি পশু এবং হাঁস মুরগির সার ব্যবহারের জন্যই এমন বরাদ্দ দিয়েছে সরকার। প্লান্টেশন ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক চেং ইউ জানান, 3 বছরের নিরন্তর প্রচেষ্টার পর জৈব সম্পদের পুনর্ব্যবহার নিশ্চিত হয়েছে। এর জন্য 100 মিলিয়ন টনেরও বেশি গবাদি পশু এবং হাঁস মুরগি সংগ্রহ করা হয়েছে সার উৎপাদনের জন্য। এসব হাঁস মুরগি থেকে প্রাপ্ত সারের পরিমাণ 79 মিলিয়ন টনেরও বেশি। এই পরিমাণ জৈব সার ব্যবহারের ফলে 3,20,000 টন রাসায়নিক সার ব্যবহার কমানো সম্ভব হয়েছে। ইতোমধ্যেই এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তিগত মডেলগুলোকেও একীভূত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এই প্রকল্প থেকে প্রাপ্ত সমন্বিত চাষাবাদ অভিজ্ঞতা ও তথ্য সরবরাহ করা হয়েছে। এদিকে চলতি বছর চীনের কৃষিখাতকে আরও সমৃদ্ধ ও বিকশিত করতে দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আরও বেশ কিছু কৃষি বিষয়ক পাইলট প্রকল্প চালু করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।